শুভ সকাল সবাইকে। আজকে আমাদের টিটিকিউসি ওয়ান এর লাস্ট লেকচার আমরা করবো এই সেমিস্টারের জন্য। তো সেটি হচ্ছে তেমন কিছু না, সবার জন্য সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মডার্ন ফাইবার টেস্টিং ইকুইপমেন্টস পড়ে আজকে আমরা শেষ করব আমাদের। ওকে, কিছু নাম জানবো এবং সেই সাথে কিছু কার্যপ্রণালী জানবো। সো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, হয়তো এটার সাথে অনেকেই পরিচিত, যে উস্টার অ্যাডভান্স ফাইবার টেস্টিং ইনফরমেশন সিস্টেম এর যে মেশিনটা। তো চলো শুরু করা যাক। অ্যাবাউট মডার্ন ফাইবার আর পলিমার টেস্টিং ইকুইপমেন্ট সম্পর্কে আজকে আমাদের একটু জানতে হবে। সেটা হলো যে মডার্ন ফাইবার আর পলিমার ইকুইপমেন্টস গুলি কি কি বর্তমানে যেগুলো ইউজ করা হচ্ছে বা বর্তমানে যেগুলো আমরা ব্যবহার করছি ফ্যাক্টরিতে, সেই জিনিসগুলো কি কি। তারই আমরা যদি একটু দেখি যে অবশ্যই আমাদের টেস্টিং এর কোনো বিকল্প নেই কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করার জন্য, এটা আমরা সবাই জানি। তো সেই টেস্টিং গুলো যেহেতু ফাইবারের ক্ষেত্রে আমরা যাচ্ছি, কারণ ফাইবার থেকে শুরু হচ্ছে, তাহলে সেই টেস্টিং গুলো মেশিন গুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ফাইবার টেস্টিং করে থাকি। ফাইবারের কি কি টেস্ট করে থাকি, যেমন তার লেন্থ কত, তার ফাইননেস কত, তার ম্যাচিউরিটি কিরকম, সেখানে টাচ পার্সেন্টেন্স আছে কিনা, কালারটা কিরকম, এই সমস্ত বিষয়গুলি সাধারণত যারা স্পিনিং মিলে জব করি বা প্রথমে যখন তুলোগুলো আসে তখন আমরা এগুলো চেক করে থাকি। তো এই চেক করার জন্য আমরা বিভিন্ন প্রকার টেস্টিং সিস্টেম দেখেছি ফাইবার টেস্টিং চ্যাপ্টারে আমাদের লেকচারে। তো তারপরেও এখানে একটু দেখব, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার মেশিন, যেমন HVI মেশিন, যেটাকে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট বলা হচ্ছে। তারপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে HVAFS বলা হচ্ছে, অর্থাৎ অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম। এটা যে মেশিন, অর্থাৎ এক গুচ্ছ মেশিন অথবা অনেকগুলো সমন্বয়ে। তারপরে যদি আমরা বলি যে ডিজিটাল ফাইবার গ্রাফ, আমরা নর্মাল হাতে ফাইবার গ্রাফ দেখেছিলাম এর আগে যে কিভাবে করতে হয়। তারপরে ডিজিটাল ময়েশ্চার মিটার, ওকে, তারপর ট্রাস সিলেকশন, শিলিং হাইগ্রোমিটার, প্রিসিশন পোলারাইজিং মাইক্রোস্কোপ, স্টিওমিটার উইথ টর্সন ব্যালেন্স, ইনস্ট্রন এক্সেট্রা, অনেকগুলো রয়েছে। ইনস্ট্রন দিয়ে আমরা সাধারণত ডেঞ্জারাস স্ট্রেন টেস্ট করে থাকি। ওকে, তো সেগুলো সম্পর্কে না সবগুলো না পারলেও আমরা কয়েকটা দেখব। তো প্রথম এবং প্রধান যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট বা HVI মেশিন। এটা সম্পর্কে হয়তো তোমাদের ধারণা আছে, যারা স্পিনিং ল্যাবে জব করো তাদের প্র্যাকটিক্যাল ধারণা আছে, তো অনেকেরই আমাদের নেই। বা সেটা সম্পর্কে একটু যদি আমরা আলোকপাত করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা HVI বলছি, যে উস্টার নামক একটি কোম্পানি এই মেশিন গুলো প্রডিউস বা ম্যানুফ্যাকচারিং করে থাকেন। তো বলা হচ্ছে যে আমাদের যে টেস্ট গুলি, সেই টেস্ট গুলি আমরা যতই দিন যাচ্ছে সভ্যতা উন্নত হচ্ছে, এবং আগে যখন সিম্পল একটা একটা করে টেস্ট একটা একটা করে মেশিনে করা হতো, পরবর্তীতে দেখা যাচ্ছে সবগুলো মেশিনকে একসাথে অ্যাসেম্বলি করা হচ্ছে, অ্যাসেম্বলি করে নতুন কোনো নতুন টেকনিক তৈরি করা হচ্ছে, নতুন কোনো মেশিন উৎপন্ন করা হচ্ছে। ঠিক HVA মেশিনটাও ঠিক একই রকম। বলা হচ্ছে যে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট সিমস সিস্টেম আর বেসড অন দা ফাইবার বান্ডল স্ট্রেন্থ টেস্টিং, ফাইবার বান্ডল টেস্ট মূলত। তো বান্ডল অর্থাৎ একটা ফাইবার টেস্ট করে না, একগুচ্ছ ফাইবার টেস্ট করে থাকে। স্ট্রেন্থ টেস্টিং ইন মেনি ফাইবার চেক এট দা সেম টাইম অ্যান্ড check the same time and their average value determined. In HVI, the bundle testing method is automated. Here, the time for testing is less, and so the number of samples that could be processed is increased, and quite considerably the operator is reduced. So, এর আগে আমরা যেটা করতাম যে এক একটা টেস্ট এক একটাতে করতাম, কোথাও হয়তো মাইক্রোনের ভ্যালুটা বের করতাম, কোথায় হয়তো ট্রাস পার্সেন্টেজটা বের করতাম, এরকম ছিল। তো এখানে যেটা হচ্ছে যে একই সাথে আমরা এক গুচ্ছ ফাইবারের বান্ডল টেস্ট একই সাথে করতে পারছি, যে সেটার একেবারে ফাইননেস কিরকম, সেটার ট্রাস পার্সেন্টেজ কিরকম, একসাথে বের করতে পারছি। তো সেটাই হচ্ছে HVI বা হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট মেশিন। ম্যানুফ্যাকচারার্স অফ হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট, এটা একটা মেশিন যেটার অনেকগুলো ম্যানুফ্যাকচারার, অর্থাৎ বিভিন্ন কোম্পানি সেটাকে, মনে করো একটা টেলিভিশন, টেলিভিশনের তো নানা প্রকার কোম্পানি আছে, তো ঠিক সেভাবে উস্টার টেকনোলজিস সর্বপ্রথম এবং সবচেয়ে এখনো চলে প্রচন্ড উস্টার টেকনোলজিস, এটা আমরা নাম শুনেছি, উস্টার টেস্টার বলে থাকি, তাই না? তারপর হচ্ছে প্রিমিয়ার, লিনট্রনিক্স, তারপরে কি টেনজিং টেকনোলজিস অ্যান্ড শ্যাটেক্স ইঞ্জিনিয়ারিং। তো মোটামুটি বলবো যে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট ইস মোস্ট কমন অ্যান্ড র্যাপিড ইনস্ট্রুমেন্ট টেস্টিং মেশিন বাই মেড অফ উস্টার টেকনোলজিস, এটাই সবচেয়ে বেশি চলে। দা অনলি দা আদার কোম্পানি হ্যাজ 100 মেশিন ইনস্টল ইন দা ওয়ার্ল্ড ইন এশিয়া, প্রিমিয়ার ইবলোভিক্স প্রাইভেট লিমিটেড, ইবলোভিক্স প্রাইভেট লিমিটেড, যেটা ইন্ডিয়ান একটা কোম্পানি, যেটা মোটামুটি করেছিল মানে অর্থাৎ কয়েকটা মেশিন 100 মেশিনের মতো, কিন্তু সবচেয়ে বেশি যেটা করেছিল সেটা হচ্ছে উস্টা টেকনোলজি।
So it is estimated that close to 2000 rapid instrument testing machines have already been installed in the world, and mostly from Usta Technologies, and not only the machine for the company but various models from the company and themselves. Full amra to jani je Usta Technology puro spinning sector ta ke lead korche. Spinning sector er joto machine joto data ora adhunik kale iye ber korche je Ustar apps ber korche je tomar ekta ফাইবার কোয়ালিটি দিলে তোমার ইয়ান কোয়ালিটিটা কিরকম আসবে বা কিরকম ডাটা সেট করতে হবে, এরকম একটা মোবাইল অ্যাপ বের করছে। তোমরা তোমাদের গুগল অ্যাপসে গিয়ে উস্টার দিয়ে সার্চ করলে ওই অ্যাপটা পেতে পারো বা ওখানে আছে। সো এটা এখন মানুষ ইউজ করছে। সো অলমোস্ট অনেকগুলো কোম্পানি থাকলেও উস্টার টেকনোলজি ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট। ওকে, সো নাও আ প্রিন্সিপাল অফ দ্য এইচভিআই মেশিন। প্রিন্সিপাল যদি আমরা বলি যে এটার প্রিন্সিপালটা হচ্ছে বেসড অন দ্য বান্ডল টেস্টিং, একটা কথাই বারবার বলা হচ্ছে যে বেসড অন ফাইবার বান্ডল টেস্টিং। সো মেনি ফাইবার্স আর চেকড এট দ্য সেম টাইম এন্ড দেয়ার অ্যাভারেজ ভ্যালু আর ডিটারমাইন্ড। আমরা যখন একটা একটা করে করতাম এখানে, তারপর অ্যাভারেজ করতাম, এখানে আমি কি আমরা এক গুচ্ছ ফাইবার একসাথে করতে পারতেছি। যে ট্রেডিশনালি টেস্টিং ইউজিং মাইক্রোনিয়ার প্রেসলি স্টিলোমিটার এন্ড ফাইবোগ্রাফ ডিজাইন ডিটারমাইন অ্যাভারেজ ভ্যালু অফ দ্য সো দে কল ফাইবার বান্ডল টেস্ট। অর্থাৎ একই সাথে অনেকগুলো ফাইবার অনেকগুলো টেস্ট আমরা করতে পারছি। সো ইন এইচবিএ বান্ডল টেস্টিং মেথড ইজ অটোমেটেড। ডেফিনেটলি কি কি টেস্ট করা যায় আমরা একটু যদি দেখি, মাইক্রোনিয়ার মিক ভ্যালু যেটা ফাইননেস কত চিকন বা মোটা, আপার হাফ মিল্টেন্ট ইউনিফর্মিটি ইন আপার হাফ মিল্টেন্ট, অর্থাৎ কতগুলো ফাইবার সবচেয়ে বড় আছে। আমরা একটা বোধহয় ফাইবোগ্রাফ দেখেছিলাম, এরকম এরকম একটা ফাইবোগ্রাফ দেখেছিলাম যে লম্বা ফাইবার থেকে শুরু করে আস্তে আস্তে ছোট ফাইবারের দিকে। ইউনিফর্মিটি রেশিও, ইউনিফর্ম কিনা সবগুলো ফাইবার, শর্ট ফাইবার ইন্ডেক্সটা কিরকম, শর্ট ফাইবার স্ট্রেন্থ কি, ফাইবার স্ট্রেন্থ ইন গ্রাম পার টেক্স, ইনস্টন মিটারের সাহায্যে যেটা আমরা টেস্ট করি বা টেঞ্জাল স্ট্রেন্থ টেস্টের মিটারের সাহায্যে, ইলঙ্গেশন যে এটা বাড়লে কমবে কিনা, ময়েশ্চার কন্টেন্ট, কালার কালার যে রিফ্লেকটেন্স অফ ইয়েলোনেস বা অর্থাৎ কটন যেগুলো আসে সেগুলোর কালারটা কিরকম, কালার গ্রেড পিমা ইউএস আপল্যান্ড রিজিওনাল কাস্টমাইজ চার্ট ট্রাস্ট পার্সেন্টেন্স and spinning consistency index, অর্থাৎ spinning consistency index বলতে বোঝাচ্ছে যে আমরা যে twist করব অর্থাৎ spinning করব সেখানে এটা কতখানি cohesion force show করবে কিনা, অর্থাৎ এই যে প্যারামিটার্স গুলো মোটামুটি আমরা দেখলাম, এগুলো সবই প্রিন্সিপাল বলবো যে একই সাথে আমরা এই HVA মেশিন থেকে পেতে পারি, এবং গুচ্ছ ফাইবার দিব সেটা সবকিছু অ্যানালাইসিস করে আমরা এটা পেয়ে যাব। ওকে, তো সেই টেস্ট গুলো সম্পর্কে একটু আমরা জানবো। যে বলা হচ্ছে প্রথমে তো মাইক্রোনিয়ার ভ্যালু বলা আছে, দ্য প্যারামিটার ডিসক্রাইবিং দ্য কটন ফাইবার ফাইননেস, আমরা জানি সেটা যে এখানে তারা একটা চার্ট দিয়েছে আমাদেরকে, সেটার যেমন বিলো 0.3 ভেরি ফাইন, 3.1 থেকে 3.9 ফাইন, 4 থেকে 4 অ্যাভারেজ, কোর্স ভেরি ক্লোজ এক্সেট্রা। সো আপার হাম মিল দেন মিল দেন মিনস দেন ওয়াইট অফ দ্য 50% ফাইবার, 50% ফাইবারের যে লেন্থ এটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের ইয়ে রেশিও অর্থাৎ ইয়ের চার্ট গ্রাফ আউস এইচবিএ মেশিনের। তো এইচবিএ মেশিন সাধারণত এইভাবে গ্রেডিংটা করে থাকে, মোটামুটি এটাই চলে। ইউনিফর্মিটি ইন্ডেক্স বলা হচ্ছে ইউনিফর্মিটি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু লেন্থ ইউনিফিটি অফ দ্য ফাইবার, মানে ইউনিফর্মিটি মানে কি, একটা ক্লাসের সবাই যদি পাঁচ ফিট হয় তাহলে সেটা ইউনিফর্মিটি, কিন্তু সবাই তো আর পাঁচ ফিট হবে না, কেউ ছোট কেউ বড় হবে একটুখানি। হ্যাঁ, সো ইউনিফর্মিটি ইন্ডেক্স এমএস টু মিন লেন্থ বাই 100 ইন্টু আপার হাম মিল লেন্থ দিয়ে ভাগ করে বের করা যায়। সো ক্লাসিফিকেশন অফ দ্য লেন্থ ইউনিফিটি ইজ ভেরি লো বিলো 76-70 অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজ পার্সেন্টেজটা যদি এরকম আসে তাহলে সেটাকে এই গ্রেডে গ্রেডিং করা যায়। যেমন সবগুলোর গড় যদি, ক্লাসের সবার গড় যদি 86%, ছেলের গড় যদি 5 ফিট আসে তাহলে সেটা অ্যাবোভ 86 বা এরকম অ্যাবোভ গ্রেড ধরা হয় বা ভেরি হাই হাই, এভাবে গ্রেডিং করা হয় ইউনিফর্মিটি ইন্ডেক্সটাকে, যে হ্যাঁ সবগুলো ফাইবার আমার ইউনিফর্ম আছে কিনা। যে তুমি ফাইবার কিনেছো তো তোমার ফাইবার চারটা এই মোটামুটি এরকম হয়েছে, যে সবগুলো ফাইবার সাধারণত সাধারণত স্যাম উচ্চতায় বা এরকমই, বা শর্ট ফাইবারের পরিমাণ কম আছে, সেই পার্সেন্টেজটাকে বোঝাচ্ছে। তারপর যদি বলি যে স্ট্রেংথ, আমরা এখানে টেস্ট করে থাকি ব্রেকিং ফোর্স অফ দ্য বান্ডল ডিভাইডেড ইনটু ফাইনেস অ্যাসেসমেন্ট অফ দ্য ফাইবার স্ট্রেংথ ইন গ্রাম পার টেক্স, গ্রাম পার টেক্স হতে পারে, সো উইদাউট লং স্ট্যাপল বিলো 21 ভেরি ল অ্যান্ড লো অ্যাভারেজ অ্যান্ড ভেরি হাই, এইগুলো যেগুলো বলতেছে এগুলো কিন্তু সবই এইচবিআই মেশিনের মানে রেঞ্জ বা এইচবিআই মেশিনের গ্রেডিং। ওকে, শর্ট ফাইবার ইন্ডেক্স যে কি পরিমাণ শর্ট ফাইবার আছে, যে পার্সেন্টেজ অফ দ্য শর্ট আর 1 ইঞ্চি আর 12.5 মিমির নিচেগুলোকে শর্ট ফাইবার ধরা হয়। স্পিনিং কনসিস্টেন্সি বলা হচ্ছে কোফিসিয়েন্ট ইজ ক্যালকুলেটেড বাই মিনস অফ ভেরিয়াস কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স বাই মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস। So SA calculate the original formula provided by the main benefits of SA is simplified selection of the bales and predetermined blend fibers as well as long term check the symmetric blend. অর্থাৎ স্পিনিং কনসিস্টেন্সি, যে ইয়ার সুতার ফাইবারের যে কোয়ালিটি সবগুলো মিলিয়ে টুইস্ট করলে কিরকম হবে বা ফাইনাল প্রোডাক্টে কিরকম হবে সেটা একটা ধারণা বা স্পিনিং কনসিস্টেন্সিটা কিরকম।
কালার যেটা বলা হচ্ছে রিফ্লেকটেন্স, আমরা যে ডাটা কালার স্পেকট্রোফটোমিটারে সাধারণত ফেব্রিকের রিফ্লেকটেন্স মেজার করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের যে ফাইবারের রিফ্লেকটেন্স রয়েছে সেটা কিন্তু আমরা এটার মাধ্যমে একই সাথে মেজার করে ফেলি। যে আমরা ডাটা কালার স্পেকট্রোফিটার সম্পর্কে যারা আমরা পড়েছি তারা আমরা সবাই জানি যে রিফ্লেকটেন্স, আরডি রিফ্লেকটেন্স অফ দ্য ফাইবার, হায়ার আরডি ভ্যালুস এন্ড হায়ার কালার গ্রেড, ইয়েলোনেস, আমার যে ল্যাব ভ্যালু, এলএবি ল্যাব ভ্যালু তোমরা পড়েছো কিনা জানি না, তো সেই ল্যাব ভ্যালু অনুসারে কাজ করে থাকে সাধারণত আমাদের যে এইচবিএম মেশিন আছে সেটি। তারপরে যদি আমরা বলবো ট্রাশ, যে ট্রাশ পার্সেন্টেন্স এরিয়া, আমরা একটা ফাইবোগ্রাফে একটা এরিয়া দেখেছিলাম, তোমাদের মনে পড়ে কিনা আমি জানি না, ফাইবোগ্রাফে একটা এরিয়া দেখেছিলাম এরকম, যে এইখানে একটা এরিয়া ছিল যেটাকে ট্রাশ পার্সেন্টেজ আমরা বলছি, যে কি পরিমাণ ফরেইন ম্যাটার আছে সেখানে সেটাও। সো এরিয়া অফ দ্য স্যাম্পল কাভার দ্য পার্টিকেলস, ট্রাশ কন্টেন্টস, নাম্বার অফ ট্রাশ পার্টিকেল ইন দ্য স্যাম্পল। তো এইখানে যেটা হয় ট্রাশ পার্সেন্টটা সহজেই, যেহেতু আলাদা হয় যে সেটাকে মেজার করে মেশিন আমাদেরকে জানিয়ে দেয়। লেন্থ ইউনিফর্মিটি একইভাবে, যে কিরকম লেন্থ ইউনিফর্ম সেগুলো জানিয়ে দিবে। তো এই ছিল আমাদের এইচবিআই। তাছাড়াও যেটা রয়েছে ময়েশ্চার, ময়েশ্চার টেস্ট করবে। আমরা সাধারণত ময়েশ্চার কিভাবে টেস্ট করি, আমাদের যে ময়েশ্চার প্রোব রয়েছে বা ময়েশ্চার মিটার রয়েছে সেটা দিয়ে কিন্তু টেস্ট করে থাকি। তো অথবা ময়েশ্চার টেস্ট করার উপায় কি, আমাদের যে প্রথমে স্যাম্পলের ওজন নেই, তারপর সেটাকে ওভেন ড্রাই ওয়েট নেই, তারপর সেটাকে ওজন নেই, তাহলে দুই ওজনের পার্থক্য থেকে ময়েশ্চারের ওজনটা আমরা পেয়ে যাই। এভাবে টেস্ট করা হয় সাধারণত ম্যানুয়াল পদ্ধতিতে, কিন্তু এইচবিআই মেশিনের মাধ্যমে এই টেস্টগুলো সাধারণত এই রেঞ্জে সহজেই করা হয়ে থাকে। সেই জন্য সেটাকে বান্ডল ফাইবার টেস্টিং বলা হচ্ছে। গুচ্ছ অনেকগুলো ফাইবারের, যেটা আমরা একটা একটা করে নিয়ে টেস্ট করে একটা একটা করে রেজাল্ট দিব, ইন্ডিভিজুয়ালি রেজাল্ট দিব, সেগুলো একই সাথে নেওয়া হচ্ছে এবং একই সাথে রেজাল্ট আমরা পেতে পেতে পারছি। সো স্ট্যান্ডার্ড প্রসেস অফ এইচবিআই টেস্টিং কি, স্ট্যান্ডার্ড প্রসেসটা কি, দেখো যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন হচ্ছে যে রিসিভিং করলো স্যাম্পল, ট্রাইং ট্রে প্রস্তুত করলো, কন্ডিশনিং করলো, আমাদের যে স্ট্যান্ডার্ড কন্ডিশন আছে, তারপর এইচবিআই টেস্টিং মেশিনে দিল, ক্লাসিং, ডাটা ডিসক্রিমিনেশন ডিসিমিনেশন অর্থাৎ ডাটা অ্যানালাইসিস করলাম এবং রেজাল্ট দিলাম। তো এই প্রক্রিয়া সাধারণত কাজ করে থাকে। আমরা যদি বলি যে আরো কিছু ব্যাপার রয়েছে আমাদের এখানে এইচবিআই মেশিনে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশন, খুবই বড় একটা কাজ। বলা হচ্ছে যে আমার মেশিনটা যেটাতে কাজ করবে, সেই মনে করো সিম্পল একটা পিএইচ মিটারের ক্ষেত্রেও কিন্তু আমরা সাধারণত ক্যালিব্রেশন করে থাকি যে এটার পিএইচটা যে আমি যে মাপবো সেটা সঠিক মান দিবে কিনা সেজন্য। সো ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশনের ক্ষেত্রে এখানে যদি আমরা বলি যে স্ট্রিক্ট ক্যালিব্রেশন প্রসিজিওর বাই অল অফিস এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ব্রাঞ্চ ভ্যালু কটনস এন্ড ইউজ ক্যালিব্রেশন পিরিয়ডিক ক্যালিব্রেশন সাধারণত ডাটা কালেক্টেড অ্যানালাইসিড এন্ড কারেক্টিভ অ্যাকশন নেসেসারি। তো এই ক্যালিব্রেশনটা সাধারণত মান্থলি বা আরো ইয়ে সময় ধরে করে হয়। যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তারা এসে করে দিয়ে যায়, যেমন উস্টার টেস্টার, তাদের স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ড অনুসারে তারা ক্যালিব্রেশনটা করে দিয়ে যায়। কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড ব্রাঞ্চ, তোমাদের যারা টেস্টিং ল্যাবে জব করে থাকো, এই ক্যালিব্রেশন শব্দটির সাথে তোমরা অনেকেই পরিচিত, যে তোমাদের ম্যানুফ্যাকচারার বা নিজেরাও কতগুলো করে ক্যালিব্রেশন নিজেরাই করা যায়, আবার কতগুলো ম্যানুফ্যাকচারার এসে করে দিয়ে যায়, এটা তোমরা জানো। সো কোয়ালিটি অ্যাসুরেন্স ব্রাঞ্চ, চেক প্রোগ্রাম, ল্যাবরেটরি অ্যাটমোস্ফারিক কন্ডিশন, যদি আমরা দেখি কোয়ালিটি অ্যাসুরেন্স ব্রাঞ্চ তো থাকবেই। সো ল্যাবরেটরি অ্যাটমোস্ফারিক কন্ডিশন যদি আমরা বলি যে 70 ডিগ্রি ফারেনহাইট, যেটা আমাদের আসলে সাধারণ 64.2%, আর রিলেটিভ হিউমিডিটি 37 ডিগ্রি চলে আসে, আমাদের যে স্ট্যান্ডার্ড কন্ডিশন সবসময়ের জন্য সেটাই। মেরিটস অফ এইচবিআই টেস্টিং কি, মেরিটস গুলি কি, বলা হচ্ছে যে আমি একটু তাড়াহুড়ো করছি কারণ একটু শেষ করতে হবে। হ্যাঁ, মেরিটস অফ এইচবিআই টেস্টিং কি, বলা হচ্ছে রেজাল্টস আর প্র্যাকটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অপারেটর। এখানে অপারেটর আসলে কোনো প্রকার ইনফ্লুয়েন্স করছে না, যে ভুল ভ্রান্তি হওয়ার যে সম্ভাবনাটা আমাদের যখন ম্যানুয়ালি আমরা করবো সেই ক্ষেত্রে কোথাও কোথাও একটু কম একটু বেশি হয়ে গেলো, সেই সুযোগটা এখানে প্রায়ই থাকছে না। রেজাল্ট আর বেস্ট অন দ্য লং ভলিউম স্যাম্পলস অ্যান্ড দে আর দেয়ার ফর মোর সিগনিফিকেন্ট। যখন আমরা অনেকগুলো স্যাম্পল নিয়ে এটাকে কি অ্যাভারেজ করবো, তখন আমাদের রেজাল্টটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং গ্রহণযোগ্য হবে। বলা হচ্ছে টাইম ফর টেস্টিং পার 0.3 মিনিটস, 0.3 মিনিটস, ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন, 0.3 মিনিটস। আর তুমি যদি নর্মালি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে কত সময় দরকার? সো রেসপেক্টিভ ফাইবার ডাটা আর ইমিডিয়েটলি অ্যাভেলেবল। বলা হচ্ছে অ্যাবাউট 180 স্যাম্পলস পার আওয়ার ক্যান বি টেস্টেড টু অ্যান্ড টু অপারেটার্স, দ্য ডাটা আর ক্লিয়ারলি অ্যারেঞ্জ অ্যান্ড সামারাইজ রিপোর্টস, দে মেক দ্য পসিবল বাস ইউটিলাইজেশন র মেটেরিয়াল ডাটা এক্সট্রা, অনেকগুলি রয়েছে। সো এইচবিআই টেস্টিং এর মাধ্যমে আমাদের যে টেস্টিং সিস্টেম সেটা অনেক সহজ হয়ে গেছে। ওকে, ডান। তো এই ছিল এইচবিআই সম্পর্কে এতক্ষণ কথা বলছিলাম। এখন একটু কথা বলবো আমাদের অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম সম্পর্কে। আগেই বলেছি যে মেশিনগুলো অনেকগুলো মেশিনের কলার কম্বিনেশনে তৈরি করা। বলা হচ্ছে যে এটাও উস্টার এফিস এবং উস্টার এইচবিআই নামে দুটো মেশিন তারা ছাড়ে, এটাও কিন্তু উস্টারেরই ম্যাক্সিমামটাই চলে। বলা হচ্ছে যে অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেমটা আসলে কি, বলা হচ্ছে টেক্সটাইল র মেটেরিয়াল মোস্ট ডমিনেন্ট ফ্যাক্টর ইন কন্টেন্ট 70%। অনেক ইন্ট্রোডাক্টরি কথা, বেসিক প্রিন্সিপাল আমরা একটু দেখবো। বলা হচ্ছে যে এফিস, যেটা অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম মেথড, ইজ বেসড অন দ্য এরোনমিক্যাল
অ্যারোমেকানিক্যাল ফাইবার প্রসেসিং অর্থাৎ বাতাসের সাহায্যে যেটা হয় সেটাকে অ্যারোমেকানিক্যাল বলছে। সিমিলার টু দা ওপেনিং, আমরা সবাই স্পিনিং মিলের কথা শুনেছি, যেখানে কি করা হয়, সিমিলার টু দা ওপেনিং কার্ডিং, কি বলা হচ্ছে যে সিমিলার টু দা ওপেনিং কার্ডিং ফলোড বাই ইলেকট্রো অপটিক্যাল সেন্সিং দেন বাই হাই স্পিড মাইক্রো প্রসেসর বেসড কম্পিউটিং অ্যান্ড ডাটা রিপোর্টিং। তো এখানে অনেকটাই বেশি কম্পিউটারাইজ, যেটা বলা হচ্ছে যে আমাদের এয়ারোস্পে মেকানিক্যাল সিস্টেমের মতোই আমরা যেভাবে লার্জ স্কেলে স্পিনিং মিলে ওপেনিং কার্ডিং করে থাকে, তো এখানে স্মল স্কেলে আমরা সাধারণত ওপেনিং কার্ডিং এবং করে থাকি। এবং এই যে ওপেনিং কার্ডিং যখন করছি তখন একটা ইলেকট্রো অপটিক্যাল সেন্সর লাগানো আছে। এই ইলেকট্রো অপটিক্যাল সেন্সরটা কি হচ্ছে, মাইক্রোপ্রসেসরকে ইনপুট পাঠাচ্ছে এবং সেটা কম্পিউটিং করে আমাদেরকে রিপোর্ট দিচ্ছে। সো এ ফাইবার স্যাম্পল ইজ ইন্ট্রোডিউস টু দ্য সিস্টেম অ্যান্ড ইট ইজ প্রসেস থ্রু এ ফাইবার ইন্ডিভিজুয়াল আর তো ফাইবার ইন্ডিভিজুয়াল ভিতরে রয়েছে সেগুলো আলাদা করবে। হোয়ার দ্য এরো মেকানিক্যালি কি সেপারেটস দ্য স্যাম্পল ইন্টু দ্য থ্রি কম্পোনেন্ট কনসিস্টিং দ্য ক্লিনড ফাইবার, মাইক্রোডাস এন্ড ট্রাস্ট। মনে করো যে আমরা নর্মালি কি করি, যে ফাইবার গুলোকে যখন আলাদা করি সেখান থেকে হাত দিয়ে কি করি, যে ছোট ছোট ফাইবার একসাথে, আর তারপর মনে করো তোমাকে একটা র কটন দেওয়া হলো, সেখান থেকে তুমি ফাইবার গুলো আলাদা করছো, ছোট ছোট ডাস্ট গুলি আলাদা করছে এবং বিচি সিট যেগুলো আছে সেগুলো আলাদা করছে। তো মেশিনটা ঠিক একই ভাবে কাজ করছে। সো ইচ অফ দ্য কম্পোনেন্টস আর ট্রান্সপোর্টেড ইন এ সেপারেটেড পিনোমেটিক পাথ অ্যান্ড মে বি অ্যানালাইজড ইলেকট্রো অপটিক্যালি বাই আদার মিন্স দ্যাট আর প্রসেসিং রিপোর্টিং হ্যান্ডেল বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল পার্সোনাল কম্পিউটার অর পিসি অর এনি টাইপ। সো আমরা যদি পরবর্তীতে একটা ফিগার দেখি, সো এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি যে এফএস যেটা অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন মেথড কম্পিউটার, প্রথমে আমরা স্যাম্পল দিব, সেটা স্যাম্পল দেওয়ার পর কি হবে, অ্যারো মেকানিক্যাল সেপারেটরের মাধ্যমে কি প্রত্যেকটা ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন হবে, এবং সেই প্রত্যেকটা ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন হলে সেখানে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর রয়েছে, সেই ইলেকট্রো অপটিক্যাল সেন্সরটা সেই ফাইবারটাকে ইলেকট্রো সেন্স করবে, সেন্স করলে সেইটা ডাটা সিগন্যাল সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে এসে সেটাকে আমাদের রিপোর্টে ডাটাতে রূপান্তরিত করবে। ওকে, সো দ্য বেসিক প্রোভাইড সিঙ্গেল ফাইবার ইনফরমেশন। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, তখন কিন্তু ছিল কি মাল্টিপল ফাইবার অর্থাৎ বান্ডল টেস্ট, তাই না? এখানে যেটা হচ্ছে যে এখানে এফ এস বেসিক সিঙ্গেল ফাইবার ইনফরমেশন সিস্টেম ডিস্টিংগুইশ ফ্রম দ্য আর্লিয়ার অ্যান্ড এক্সিস্টিং মেথড বাই প্রোভাইডিং ডিস্ট্রিবিউশন অফ দ্য বেসিক ফাইবার প্রপার্টিস। সো দিস ডিস্ট্রিবিউশন মেজারমেন্ট প্রোভাইড মোর অ্যাকুরেট প্রিসাইজ অ্যান্ড বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাইবার। তো এখানে সেটা কি করছে, একটা একটা করে অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফাইবারের ডাটা আমাকে দিচ্ছে। কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন ইনস্ট্রাকশন, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে বললাম একটু আগে যে এরো মেকানিক্যাল মেথডের মাধ্যমে কাজ করে এবং নর্মাল আমাদের যে ওপেনিং এবং ক্লিনিং কার্ডিং মেথড রয়েছে ঠিক সেভাবেই কাজ করে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিড প্লেট, ফিড রোলার বলা হচ্ছে, ফিড রোলারের মাধ্যমে আমরা কি স্যাম্পল ঢুকাচ্ছি এয়ার ইন এফ ইস ফ্ল্যাট, এয়ার ইন ফ্ল্যাশ ট্রাশ আউট, তো স্টেশনারি লেভেল। তো এখানে কি হচ্ছে, ওপেন হচ্ছে, তো ওপেন হলে এখানে বাতাস দেওয়া হচ্ছে, এখানে রোলারের মাধ্যমে স্যাম্পলটা কি হচ্ছে, ওপেন হচ্ছে, তাহলে ট্রাশ যেটা আছে সেটা চলে যাচ্ছে, আবার এখানে এসেও সেটা কি ওপেন হচ্ছে, মানে কার্ডিং এর মতো, ঠিক আছে, রোলারের মতো ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর সেখান থেকে ট্রাশ আউট হয়ে যাচ্ছে, এবং যে ফাইবারটা সেটা কি হচ্ছে থাকতেছে, এটা তখন স্ক্যান হচ্ছে বা এটা তখন ফটো ইলেকট্রিক সেলের মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করা হচ্ছে। বলা হচ্ছে দ্য ফাইবার ইন্ডিভিজুয়াল ইন দ্য ফিঙ্গার ইউজেস দ্য ক্লিনিং টেকনিক এন্ড সেপারেটিং টেকনিক্স টু প্রেজেন্ট দ্য পিনোমেট্রিক এন্ড টু দ্য ইলেকট্রো অপটিক্যাল সেন্সর। দ্য ফাইবার্স আর ওপেন এন্ড ক্লিন ইউজিং দ্য স্পেশালি ডিজাইন pinned and perforated cylinders which are similar to open spinning batters and stationary carding flats er moto carding er moto so air flow into the perforations of the cylinder allow the through the engagement and the efficient dust and trash removal je air flow hocche seta me dust ebong trash ebong seta choto choto microfiber gulo kintu chance chole jacche edike seta collect kora hocche so specimen fiber is hand tested onto a silver like stand and interested to in the feed assembly amra sadharonoto ekta saliva er moto seta kore hand ekhane probesh koriye dei okay so in passes between the spring loaded feed and roll plate assembly engaged by the spin perforated cylinder the fibers combined and carded dust and released and removed through the perforations of the cylinder the dust guli ache so trash is released after the carding by the continuous flow section slot and heavy trash particle are separated fiber orthat shoja banglay jodi amra bolte chai যে এখানে কি হচ্ছে, ফাইবারটা যখন আমরা ইনপুট করাচ্ছি স্যালাইভারে আমাদের কার্ডিং এর মতোই সেখানে ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর শর্ট ফাইবার গুলো আলাদা হচ্ছে, লং ফাইবার গুলো আলাদা হচ্ছে, এবং একই সাথে সেখানে যে ট্রাশ এবং ডাস্ট গুলি আছে সেগুলো কিন্তু আলাদা হচ্ছে, প্রত্যেকটা এয়ারফ্লো সিস্টেমের মাধ্যমে হচ্ছে। ওকে, হওয়ার পরে এখন আমার যে ফাইবারটা থাকতেছে সেটাকে সে অ্যানালাইজ করছে, তাহলে কতটুকু ফাইবার দিয়েছি, সেই ফাইবার থেকে কতটুকু ট্রাশ পেয়েছি, কতটুকু শর্ট ফাইবার পেয়েছি, এবং প্রত্যেকটা ফাইবারের যেহেতু সে অপটিক্যাল সেন্সলি অ্যানালাইসিস করছে, তাহলে প্রত্যেকটা ডাটা আমরা পাচ্ছি। সো এখানে কি কি থাকে, যেমন ফাইবার ইন্ডিভিজুয়াল আর মোটর বা মোটর কন্ট্রোলার, ভার্সন 3 আর 4 নতুন যেগুলো বেরোয়েছে সেগুলোতে এগুলো থাকে। ওকে, আলাদা করছে ফিড মোটর, মোটর কন্ট্রোলার, সালাইভার ডিটেক্টর,
ইলেকট্রো অপটিক্যাল সেন্সর। ইলেকট্রো অপটিক্যাল সেন্সরটা একটু আমরা দেখি, যে বলা হচ্ছে যে দ্য ইলেকট্রো অপটিক্যাল সেন্সর কনসিস্ট থ্রি বেসিক এলিমেন্টস অ্যান্ড ট্যাপড এন্ট্রান্স অ্যান্ড এক্সিট নজেল ভার্সন ফোর নতুন অ্যান্ড বিম ফর্মিং দ্য কালেকশন অফ অপটিক্স ইন্ডিভিজুয়াল ফাইবার অ্যান্ড নেভস আর ট্রান্সপোর্টেড পিনিউমেটিক্যালি ফ্রম দ্য ইন্ডিভিজুয়ালাইজেশন বাই এন এয়ার সিস্টেম। উস্টার টেস্ট HVIFS এর উস্টার টেস্টার সম্পর্কে তোমরা পড়েছো বোধহয় কোথাও, তোমাদের ইয়েতে পড়ার কথা, টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 2 তো তোমরা এখনো পড়ো নাই। আচ্ছা যাই হোক, তো এটার কথা যদি আমি বলি যে এখানে অনেকগুলো সেন্সর থাকে, যে সেন্সরটা যে ইলেকট্রো কন্ডাক্টিভ সেন্সর সেটার ভিতর দিয়ে যখন আমি যদি একটু ড্র করার চেষ্টা করি, যে ক্যাপাসিটেন্স মেথডের ভিতরে এই মনে করো দুটো ইলেকট্রোড রয়েছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তখন আমার ফাইবারটা এর ভিতর দিয়ে যাবে, তাহলে ফাইবারটার যে ডাইমেনশনটা, ফাইবারটার যে মোটা চিকন বা কি সেটা আসলে এখানে ডিটেক্ট হয়, সেটাই আসলে তখন পরবর্তীতে আমাদের অ্যানালাইসিস হয় বা ডাটা হিসেবে চলে আসে। বলা আছে ইন্ডিভিজুয়াল ফাইবার এর নেভস আর ট্রান্সপোর্ট পিনিউমেটিক্যালি ফ্রম দা ফাইবার ইন্ডিভিজুয়াল আর বাই ইন এয়ার সিস্টেম দে আর ইন টু ইউ সিস্টেম স্ট্রং এন্ড এসিলেটিং নজল স্টেট এন্ডস অ্যান্ড সেপারেটস অ্যান্ড অ্যালায়েন্স ফাইবার প্রপার ওরিয়েন্টেশন দ্য সোর্স ডিরেক্ট টু দ্য ফাইবার্স আর পেনিট্রেট অ্যান্ড কিলোমিটেড বিম অ্যান্ড লাইট স্কাট অ্যান্ড ব্লক অ্যান্ড দেন লাইট ইজ প্রপোর্শন অফ দেয়ার অপটিক্যাল ডায়ামিটার অ্যান্ড ডিরেক্ট রিলেশন টু দ্য ফাইবার লাইট অ্যান্ড থ্রো দ্য স্যাম্পলিং ভলিউম। ওকে, হলো আমাদের যে ইলেকট্রো অপটিক্যালের মাধ্যমে আমরা করছি, তো এখানে আমি সেটার একটু সোর্স থেকে যখন ফাইবার সিঙ্গেল ফাইবার গুলো এদিক দিয়ে যাচ্ছে দেখো, তো এখানে কিছু শেড পড়ছে এবং শেডের উপর ডিটেক্ট হচ্ছে, সেটাকে একটা ফাইবার যদি ছায়া, আমার আলো শ্যাডো ড্যান্স দেখছো না তোমরা সবাই, শ্যাডো ড্যান্স অর্থাৎ একটা কাপড় দিয়ে লাইট জ্বালিয়ে পিছনে ড্যান্স, শ্যাডো ড্যান্স শুধু ইয়েতে দেখা যায়, প্রতিবিম্বটা দেখা যায় ঠিক সেরকম ভাবে। ওকে, এখানে কি কি টেস্ট করা যায় সেটা হচ্ছে যে, যেমন কি কি টেস্ট করা যাবে এখানে, প্রথমত কার্ড নেপ অ্যানালাইসিস, নেপস পার্সেন্টেন্স, কার্ড এন্ড মেইনটেন্স অ্যানালাইসিস, লেন্থ অ্যাপ্লিকেশন, লেন্থ অ্যানালাইসিস, ট্রাস্ট অ্যাপ্লিকেশন এক্সেট্রা। অ্যাডভান্টেজেসটা কি, যেহেতু একটা করে ফাইবার করা হয়, হাই ডিগ্রি অ্যাকুরেসি গিভস ফাইবার প্রিসাইজ রেজাল্ট, টেস্টিং স্পিড ইজ হাই, অ্যাভয়েডস ল্যাবরিয়াস টাইম ওয়ার্ক এক্সেট্রা এক্সেট্রা। সো এই ছিল আমাদের অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম। এখানে একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাডভান্স এফিস প্রো নতুন বেরোয়েছে। ওকে, এরপরে যদি আমরা চলে যাই, দুটো মেশিন গেল, পরবর্তীতে ডিজিটাল ফাইবোগ্রাফ। তো ফাইবোগ্রাফ সম্পর্কে যদি আমি একটু ধারণা দিই, সেটা হচ্ছে যে দেখো, প্রথমের দিকে আমরা একটা পড়েছিলাম ফাইবোগ্রাফ, অর্থাৎ ফাইবার গ্রাফটা হচ্ছে এরকম দুটো লাইন থাকবে এক্স এবং ওয়াই, সেই এক্স এবং ওয়াই তে আমরা কি করব, যে আমার যে ফাইবার গুলো আছে সেগুলোর লেন্থ অনুসারে আমি ক্রমান্বয়ে সাজাবো। মনে করো আমি 1 গ্রাম একটা ফাইবার নিলাম বা 2 গ্রাম ফাইবার নিলাম, সেটার লেন্থ অনুসারে আমি কি করছি, ক্রমান্বয়ে এইভাবে এভাবে 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 সাজাচ্ছি। সাজানোর পর দেখা যাবে যে বড় থেকে ছোট পর্যন্ত চলে গেছে এরকম। এইখানে যখন আমি যে জ্যামিতিক ভাবে বা ম্যাথমেটিক্যালি এটা অ্যানালাইসিস করব, হ্যাঁ, তো এটা একটা স্কোয়ার বা আয়তক্ষেত্র বা যেটাই হোক না কেন, তো এখন এখানে কিছু ফাইবার আছে লেন্থ, সেটাকে যখন আমি ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করছি সেটাকে আমরা ফাইবোগ্রাফ বলছি, যেটা আমরা হাতে করে থাকি সাধারণত, এটা আমরা পড়েছি। তো এই যে ফাইবোগ্রাফটা যখন এটা ডিজিটালি হবে তখন সেটাকে আমরা ডিজিটাল ফাইবোগ্রাফ বলছি। তো এই এটারই আপডেট ভার্সন। বলা হচ্ছে দ্য অরিজিনাল আইডিয়া ফটো ইলেকট্রিক স্ক্যানিং অর ফাইবোগ্রাফ মেথড ইজ ডেভেলপড বাই হার্টলি ইন ফোরি অ্যান্ড টেস্টিং কটন ইন লেন্থ। সো আমরা একটু আগে কিন্তু অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেমে দেখে আসলাম, সেখানেও কিন্তু এই ফটো ইলেকট্রিক সেন্সিং এর মাধ্যমে কাজ হয়। সো দিস টেস্ট মেথড মাস ফাস্টার দেন এরি মেথড হুইচ ইজ ওয়াইডলি ল্যাবরেটরিজ মেজারিং ফাইবার এন্ড ডিস্ট্রিবিউশন। দিস টেস্ট আর পারফর্ম উইথ ফাইবোগ্রাম ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ফটো ইলেকট্রিক ডিভাইস। সো দ্য ফাইবার স্যাম্পল আর প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ পেয়ার অফ কেয়ারফুল পেয়ার এন্ড ফিঙ্গার্স অ্যান্ড ট্রান্সমিটেড থ্রু দ্য ফিঙ্গার অ্যান্ড কন্ট্রোল বাই দ্য ফটো ইলেকট্রিক কারেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা রোলারের মাধ্যমে এখান থেকে কি হচ্ছে, ফটোইলে একটি সেলের মাধ্যমে আলো দেওয়া হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে ফাইবার লালটা ইন ফাইবার সহ যখন ঘটছে তখন এখানে আলোটা এখানে প্রতিফলিত হচ্ছে বা স্ক্যাটার হচ্ছে, সেটা ডাবল স্লিট এর ভিতর দিয়ে এখানে এসে ফাইনালি সেটা গ্রিপ করছে এবং আমাদের রেজাল্টটা দিচ্ছে। সো এটা সাধারণত নেভস বা আমাদের থিক প্লেস থিন প্লেস এগুলোর ক্ষেত্রে কাজ করা হয়। তো এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, সেটা ডিজিটাল ফাইবোগ্রাফটা যেটা আমরা ম্যানুয়ালি করতাম সেটা তারা অ্যানালাইসিস করে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ফাইবার আছে যেটা পি থেকে একবারে এক্স পর্যন্ত, যে 0.25% 0.25% সবটা 50%, আমরা পড়েছি না যে 2.5% স্পান লেন্থ, তারপর পড়েছি না যে 50% স্পান লেন্থ, তারপর 100%। সো এই যে অ্যারেটা বা এই যে চার্টটা সেটাকে আমরা বলছি ডিজিটাল ফাইবোগ্রাফ, এবং সেটা ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করে আমাদেরকে দেওয়া হয়। তো আজকে
এ পর্যন্তই, আর কিছু নাই। আরো যে দুটো চারটা মেশিন ছিল, সেই দুটো চারটা মেশিন সম্পর্কে যদি একটু আমি প্রথমের দিকে বলে দিই, তাহলে যে বিষয়গুলি দাঁড়ায়, সেখানে একটা মেশিন ছিল ইনস্টন। ইনস্টন মেশিনের সাহায্যে সাধারণত আমরা আমাদের যে মেশিন রয়েছে অর্থাৎ টেঞ্জেল স্ট্রেন টেস্টার, সেটার মতোই। তো সেটা দিয়ে আমরা কি করি, সাধারণত ইনস্টনের সাহায্যে যে দুটো জ থাকে আমরা জানি, তো এই দুটো জয়ের মাধ্যমে যখন ফাইবারটাকে লাগিয়ে সাধারণত এটার স্ট্রেন টেস্ট করা হয়, টর্শন ব্যালেন্স, এটার ব্যালেন্সের সাহায্যে আমরা মেপে এটার ফাইননেস মেজার করি। সাধারণত প্রিসিশন পোলারাইজিং মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের কাজই হচ্ছে দেখা, তো প্রিসিশন পোলারাইজিং মাইক্রোস্কোপ পোলারাইজ করে নিলে যেটা হয়, ফাইবার গুলিকে এখানে অন্য কোনো ফাইবার আছে কিনা, বা মনে করো কটন, কটনের সাথে অন্য লিলেন অথবা অন্য কোনো যে কোনো প্রকার ফাইবার, তো মাইক্রোস্কোপে দেখলে সবটাই আলাদা করা যায় বা দেখা যায়। সিলিং হাইগ্রোমিটারের সাহায্যে আমরা সাধারণত ময়েশ্চার বা এগুলো মেজার করে থাকি। ট্রাস সিলেকশন, ট্রাস মেজার করে থাকি। ডিজিটাল ময়েশ্চার মিটার, ডিজিটাল ময়েশ্চার মিটারের সাহায্যে আমরা সাধারণত ময়েশ্চার মাপি। ডিজিটাল ময়েশ্চার মিটার গুলো অনেক এরকম একটা বক্সের মতো, একুয়া বয় সবচেয়ে পরিচিত বা বেশি ব্যবহৃত হয়, এরকম কিছু প্রোব থাকে, এরকম কিছু প্রোব থাকে। তো সেই প্রোব গুলো সাধারণত আমরা কি করি, ওই কটন বেল যখন আসে, কটন বেল অথবা ফেব্রিক যেটাই বলি না কেন, সেটাতে প্রোবটা ঢুকিয়ে দেই। ঢুকিয়ে দিলে এখানে আমরা ডিজিটালি ডিজিটালি রিডিং হতে পারে, অথবা কাটা আছে সেই কাটা থেকে রিডিংটা পেতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের লেকচার অ্যাবাউট দা অ্যাডভান্স ফাইবার টেস্টিং সিস্টেম সম্পর্কে, বলবো যে মডার্ন ইকুইপমেন্ট সম্পর্কে। ওকে।